নিয়োগবিধি সংশোধন সহ বেতন আপগ্রেশনের দাবিতে কর্মবিরতিতে যাচ্ছে স্বাস্থ্য সহকারীরা। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি থাকবে বলে জানায় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নামের সংগঠন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের আব্দুল সালাম হলে সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেয়। 26 নভেম্বর থেকে সারা দেশের স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা এই কর্মবিরতিতে যাবে বলে ঘোষণা দেয় সংগঠনটি। এই কর্মবিরতির ফলে 5 ডিসেম্বর হামরুবেলা ক্যাম্পেইন সহ দেশের 1,20,000 আউটরিচ রুটিন টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে। নিয়োগবিধি সংশোধন সহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড 16তম থেকে 11, 12 ও 13তম গ্রেডে উন্নীত করার দাবি জানায় তারা।